দুর্বলতা। আপনি যখন সাঁতার যদি না জানেন, নদীতে যদি পড়ে যান, তাহলে আপনি কিন্তু খড়কুটা ধরে বাঁচতে চাবেন। আপনি কিন্তু জানেন যে খড়কুটা বা আপনার আমরা টগর বলি, টগরকে ধরলে বাঁচতে পারবো না। ঠিক আওয়ামী লীগের অবস্থাটা হয়েছে এরকম যে তারা আতঙ্কে আছে। একমাত্র প্রধানমন্ত্রী সবাইকে আশ্বস্ত করতেছে, কিন্তু তার আশেপাশের লোকজন বুঝে গেছে যে এই সরকার আর ক্ষমতায় থাকা যাচ্ছে না। তাই তারা নিজেরা চেষ্টা করেছিল, হয়তো বা গোপনীয় ছিল যে পররাষ্ট্রমন্ত্রীকে বলেছিল যে দেখো ভারতের সাথে কিছু করা যায় নাকি। তখন ভারতেরকে গিয়েছে, যাওয়ার পরে পররাষ্ট্রমন্ত্রী ভুলবশত হোক যেভাবে হোক সত্য কথাটা বলে ফেলছে যে আমরা ভারতের কাছে গিয়েছি যে কোনোভাবে ক্ষমতায় রাখার জন্য। আমি বলবো যে আমি যতটুকু রাজনীতি বুঝি, আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে হ্যান্ডশেক করে আমি আওয়ামী লীগ করতাম, আমার পরিবার আওয়ামী লীগ করতো, আমি ওনার সাথে হ্যান্ডশেক করে পাগল হয়ে গেছিলাম ছাত্র জীবনে। সেই 79 সাল থেকে এখন পর্যন্ত বিএনপির সাথে আছি, রাজনীতির সাথে আছি, তাতে আমি জানি যে ভারত ওনাদেরকে আর এই সমর্থন দেওয়ার কথা না, এবং ভারতের সমর্থন নিয়ে ওনারা ক্ষমতায় আসার কথা না। এবং ভারতে যে গিয়েছে, আপনারা দেখেছেন সমঝোতা চুক্তির নামে গিয়েছে, সেই সমঝোতা চুক্তি যেটা দরকার ছিল, তিস্তা চুক্তি দরকার ছিল, সীমান্ত চুক্তি দরকার ছিল, রোহিঙ্গা ইস্যু দরকার ছিল, আমাদের উপর বার্মা যে সেল মারতেছে সেইটাই দরকার ছিল, আমরা রাশিয়া থেকে কীভাবে তেল আনতে পারবো সেইটা দরকার ছিল, তার একটাও না করে আজে বাজে রেলের সাথে কীভাবে লোকজন ট্রেনিংয়ে যাবে, তথ্য দেবে টিভি চ্যানেলে, কীভাবে তথ্য দেবে মহাশূন্য, কীভাবে তথ্য আদান প্রদান করবে কুশিয়ারার পানি প্রত্যাহার, এগুলো কোনো চুক্তি বা সমঝোতা চুক্তি নাই, এটা জাস্ট আপনাদেরকে আই ওয়াশ করা, ওখান থেকে শূন্য হাতে ফিরে আসছে। সরকার চাচ্ছে যেভাবে হোক নির্বাচনটা হোক, নির্বাচন হোক, সেই নির্বাচনে কি বিএনপি অংশগ্রহণ করবে বলে মনে হয় আপনার? বিএনপি নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া কোনো নির্বাচনে যাবে না। তাদের কাছে এই নির্বাচন কমিশন 0% ভ্যালু, এর কোনো ভ্যালু নেই। নিরপেক্ষ সরকার আসলে তিনি কাকে নির্বাচন কমিশন দিবে, তিনি কীভাবে রোডম্যাপ দেবে, এই নির্বাচন কমিশনের কাছেও আমাদের কোনো বিষয় না। এবং এই সরকারের অধীনে কখনো আমরা নির্বাচনে যাব না। এবং আপনাকে আমরা শোনার শোনা শুনতেছি, সরকার হয়তোবা নিরুপায় এখন আছে, তারা হয়তো একটা জাতীয় সরকার দিবে, সে জাতীয় সরকারও আওয়ামী লীগের কেউ থাকলেও সে জাতীয় সরকারও বিএনপি যাবে না। জাতীয় সরকারটা কি তত্ত্বাবধায়ক সরকারের আদলে হবে কিনা, কারণ হচ্ছে 1500 সংশোধনীতে আমরা দেখেছি তত্ত্বাবধায়ক সরকারকে বাতিল করা হয়েছে, সেখানে কি আবার ফিরে যাওয়ার সম্ভাবনা আছে কিনা? আপনার আইন তো মানুষের জন্য, আপনারা দেখেছেন বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাংলাদেশি নারী নেত্রী তো গণতন্ত্রের প্রহরী, তার কাছে যখন দাবি করেছিল যে একটা তত্ত্বাবধায়ক সরকার দরকার, উনি কিন্তু সবাইকে ডেকেছিল যে ঠিক আছে তাহলে আমি তো তত্ত্বাবধায়ক সরকার দিলে একটা নির্বাচন দিতে হবে। 15 ফেব্রুয়ারি নির্বাচন দিয়ে আমার নেত্রী মুখের কথা ঠিক রেখে তত্ত্বাবধায়ক বিল পাস করে সেই তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন দিয়েছে, আওয়ামী লীগ আসছে, এবং সেই তত্ত্বাবধায়ক ভর করে আসলো। আজকে সেই আওয়ামী লীগ সেই পথে নাই, তারা এখন ক্ষমতায় থাকার জন্য সেই তত্ত্বাবধায়ক নিজেরাই বাতিল করছে। আমি মনে করি আজকে আওয়ামী লীগ চাইলেই সংসদে আবার তত্ত্বাবধায়ক বিল পাস করতে পারে, নির্বাচনকালীন সরকার। লজ্জা লাগলে তত্ত্বাবধায়ক দরকার নেই, আপনার যদি লজ্জা লাগে যে আমি তত্ত্বাবধায়ক দিব না, নির্বাচনকালীন দেন, নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার দেন, নির্দলীয় সরকার দেন, এভাবে। তাহলে আমার কথা হইলে স্পষ্ট যে আপনার যদি এই সরকারের অধীনেও ওই তত্ত্বাবধায়কের আদলে কোনো জাতীয় সরকার না হয়, সেই সরকারের অধীনেও এই বিএনপি যাবে না। আপনার কি মনে হয় নিরপেক্ষ নির্বাচন হলে কি বিএনপি ক্ষমতায় আসবে? আপনি তো, আপনাকে আমি বলবো, আপনি আজকে থেকে 3 দিন বাসে চলেন, প্রত্যেক দিন 5টা 7টা বাসে উঠবেন, আপনি উঠেই বলবেন যে দ্রব্যমূল্যের অবস্থাটা কী, আওয়ামী লীগ কী করতেছে, দেখবেন যে তাদের একেবারে টপ টু বটম সমালোচনা করে ন্যাংটা করে দিচ্ছে। এবং যে আওয়ামী লীগের লোকটাই বাসে বসে থাকে, সে যাওয়ার সময় কানে কানে বলে ওই যে লোকটা সমালোচনা করে, ভাই আমিও আওয়ামী লীগ করি, আমার এখন বলতে লজ্জা লাগে। অর্থাৎ বাংলাদেশের কোনো জায়গায় আপনি এখন কয়েকদিন পর ওই যে তথ্যমন্ত্রী বলছিল বিএনপি হেরিকেন ধরে খুঁজে পাওয়া যাবে না, আমি বলছিলাম যে তথ্যমন্ত্রী আপনাকে 1000 পাওয়ারের সার্চ লাইট দিয়ে খুঁজে পাওয়া যাবে না, এবং আপনি এমনভাবে পালাবেন যেখানে পালাবেন ওই লোকজন বলবে গ্রামে গিয়ে যে আপনি তো হাসান মাহমুদ, যে আল্লাহর কসম আমি হাসান মাহমুদ না, আমার ছবিটা হাসান মাহমুদের মতো, এবং আপনি আওয়ামী লীগ করেন, আমি আওয়ামী লীগ করি না, আমার বংশে কোনো আওয়ামী লীগ নাই, কসম আল্লাহ আমার পরিবারও কোনো দিন আওয়ামী লীগ করবে না, এরকম একটা সিচুয়েশন বর্তমানে আপনি দেখতে পারেন। আমার কথা তো বিশ্বাস হবে না, আপনি এখন একটা বাসে উঠতে, আপনি এখন যাওয়ার সময় ওই বাসে যদি কোনো একজন লোক থাকে আমার সাথে আপনি উঠবেন, একজন আওয়ামী লীগের পক্ষে কথা বলবেন। লজ্জা পাচ্ছে এই জন্য যে তারা চিন্তাই করে নাই সরকার ক্ষমতায় আসলে কিছু সুবিধা নেবে, কিন্তু এমন সুবিধা নেবে বাড়ি গাড়ি করে মানুষের দখল করবে, ধর্ষণ করবে, কুপাই কুপাইয়া বিশ্বজিৎকে জয় বাংলা স্লোগান দিয়ে মারবে, বুয়েটের আরবারকে মারবে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কুলঙ্গার মানিক 100 মেয়েকে ধর্ষণ করে জয় বাংলা স্লোগান দিয়ে সেঞ্চুরি করবে, কুপন সরকার বগুড়া একটা মেয়েকে ধর্ষণ করবে, পরবর্তীতে সেই মেয়েটা
মা আসলে মাথা নেড়ে করে দিবে মা মা এবং মেয়ের এই ধরনের সরকার বা এই ধরনের ক্ষমতা আওয়ামী লীগেরও অনেকে চায় না নীতি নৈতিকতা মূল্যবোধ সততা অনেকের মধ্যে তো আছে আপনাদের সবাই তো আর সেই খারাপ না কিছু লোক তো ভালো থাকে সেই ভালো যারা আওয়ামী লীগে আছে আমার বাবাও তো আওয়ামী লীগ করতো মৃত্যুর আগ পর্যন্ত করে গেছে আমার ফ্যামিলি করতো আমি চলে আসছি অর্থাৎ আমি কেন অন্যায়কে মেনে নেব ওবাইদুল কাদের বলছে যে বিএনপি আন্দোলনে ভাই নামাজ পড়ে যাব আন্দোলনের সময় বিএনপি মিডিয়া কভারেজের জন্য সংঘর্ষে নিজেরা লিপ্ত হয় কথাটি কি সত্য কিনা আপনার হয়েছে কি উনি তো আমার এক নেতা বলেছিল আমিও অন ইলেভেনে জেলে গিয়েছিলাম তা আমার এক নেতার সাথে উনি থাকতো তা উনি যে কথাগুলো বলেছে এখনও ভাইরাল হচ্ছে আপনার সামাজিক মাধ্যমে সেই কথাগুলো যদি সব কোথাও বলা হয় তো উনি রাস্তায় হাঁটতে পারবে না লজ্জায় কারণ আমি এইটাই বুঝাইতে চাচ্ছি যে ওনার কথারও তো ভ্যালু নাই উনি তো এক এক সময় এক একটা বলে ওনার মির্জা কাদের বলেছিল যে আপনি অন্যায় অবিচার দুর্নীতি দেখবেন তাহলে আপনার পরিবার থেকে শুরু করেন সাংবাদিকদের উনি বলে নাই বলছে কিন্তু তার কোনো উত্তরও কিন্তু উনি দেয়নি অর্থাৎ এই মির্জা মানে সরি ওবায়দুল কাদের যেটা বলেছে আমরা কখনো এটা করতেছি না আজকে আওয়ামী লীগ পরিকল্পিতভাবে ছাত্রলীগ যুবলীগ আমাদের উপর অন্যায় অত্যাচার করতেছে গতকালকে দেখেছেন মিরপুর সেখানে আমাদের বারোতে একটা প্রোগ্রাম ঈদগাহ মাঠে দিয়েছিল সেখানে ওরা আবার প্রোগ্রাম চেয়েছে সেটা বাতিল করেছে বাতিল করে ছয় নম্বর মুক্তি ফৌজে প্রোগ্রাম দিয়েছে সেখানে আমাদের উপরে অস্ত্রশস্ত্র নিয়ে হুন্ডা নিয়ে সব কিছু ভেঙে তছনছ করে দিয়েছে এই সরকার এটা আপনারা কি মনে করেন আওয়ামী লীগ সরকারকে কীভাবে প্রতিহত করা সম্ভব এবং নতুন করে নির্বাচনে নিরপেক্ষ নির্বাচনের জন্য কীভাবে সম্ভব কোন নকশার মাধ্যমে সম্ভব